আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, হ্যাঁ আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আচ্ছা, আপনি ভাই, যদি আপনি তো বোধহয় সম্ভবত মুমিন মুমিন হয়ে থাকলে চেহারাটা দেখাতে হবে, আর মুমিন না হলে চেহারা দেখাতে হবে না। না, এর আগেও তো আপনার সাথে আমার কথা হয়েছিল দুবার। আচ্ছা আচ্ছা আমি সেই সোহেল আচ্ছা, শেখ। আমি একটু ভুলে গেছি, আমার আসলে তো মনে থাকে না, হ্যাঁ যদি হ্যাঁ একটু মনে করিয়ে দিতেন। হ্যাঁ, ওই যে হাদিসের বিষয়গুলো যে আমি মানি না, হাদিস মানি না, মনে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, বলেন তাহলে। ওই লাস্টে আপনার সাথে যখন কথা হয়েছিল, আমি অবশ্যই এরপরে আপনার সাথে কথা বলার একটু চেষ্টা করছিলাম, যেহেতু ওই সময় আপনি একটা প্রশ্ন করছিলেন আমাকে। প্রশ্নটা হচ্ছিল, ওই সময় আমি আসলে বিষয়টা নিয়ে একটু ঘাবড়ে গেছিলাম, যার কারণে আমি সঠিকভাবে মানে ভাষাটা ব্যবহার করতে পারিনি আর আপনাকে বলতে পারিনি, সেটার জন্য আমি নিজেকে অপরাধ বোধ মনে করি আর কি। প্রশ্নটা ছিল এরকম যে নবী আবার আসবে কিনা আচ্ছা আচ্ছা বা এসেছে কিনা। তখন আমি মানে এমন আচ্ছা ভাবটা দেখাইছিলাম আচ্ছা যে আপনি মনে করছেন যে না আসে নাই বা আমি নিষেধ করছি, আসলে আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না আর কি। ঠিক আছে, আচ্ছা, যখন তার মানে সময় আপনি হবে। মনে করেন, মনে মনে করেন যে নবী এসেছিল, হ্যাঁ নবী হ্যাঁ, এসেছিল এবং আপনি এসে এসে নবী গেছে, কিন্তু পেয়েছেন, এখন বা যখন আপনি তার নিজেই, সময় হবে তখনই আপনি সে বা ব্যাপারে জানতে এমন, পারবেন। আচ্ছা এমন হতে পারে যে আপনি নিজেই একজন নবী, তাও এটা তো হতে পারে আর পরবর্তী কি, ব্যাপার, এই মুহূর্তে তো কিছু যেহেতু আপনি বলতেছি বলতে না। চাচ্ছেন না। হ্যাঁ, এটা নিয়ে একটা ঘাবড়ানোর আচ্ছা বিষয় আচ্ছা, আছে, ওই মুহূর্তে আমি একটু ঘাবড়ে কিন্তু গেছিলাম, যার কারণে আমার একটু প্রবলেম হয়েছিল। যেহেতু আমি ভয় পাই না, কিন্তু আমি তো আচ্ছা একটা আচ্ছা ডেটা নিয়ে, আমার শরীরটা, আমার মস্তিষ্কটা হয়েছে, আমার পৃথিবীর মানুষের একটা ডেটা থেকে, আমারও তো পিতামাতা আছে, তো দেখা অনেক সময় আমিও ঘাবড়ে যাই, আমার মস্তিষ্ক হুম আমাকে হুম ঘাবড়ে দেয়, তাই তো? হ্যাঁ, তো আচ্ছা, আমি কিন্তু আপনি তো হ্যাঁ আমাকে, বলেন। আপনাকে ওই দিন বোধহয় জিজ্ঞেস করেছিলাম যে, কয়েকটা প্রশ্ন করেছিলাম, আপনি বোধহয় প্রশ্নগুলো একটু এড়িয়ে গিয়েছিলেন। আপনাকে যদি আবার একটু প্রশ্ন করি যে, কোরআন যে আল্লাহর কেতাব, হুম, এটা আপনি কিভাবে জানলেন, আচ্ছা কে বলেছে? না, এ ব্যাপারে প্রশ্ন উত্তর দিতে গেলে আমার ওই বিষয়টাই উঠে এসে পড়বে আর কি। এখন কোরআন যে আল্লাহর কিতাব, এখন আপনি কোন আল্লাহকে মানেন, কিভাবে মানেন, সেটা তো মূল বিষয় হতে হবে। আল্লাহ কে? আমি তো প্রশ্ন করলাম যে আপনি তো আল্লাহর কথা বললেন, আল্লাহ কে? কোরআনের হচ্ছে না নবী না, এবং আমি ফেরেশতার বাহিত বার্তা, আর আল্লাহ তো আমি পৃথিবীতে আপনাকে নেই। আপনাকে হুম আমি একটা হ্যাঁ হ্যাঁ, আপনাকে এটা একটা বুঝে সিম্পল গেলাম। প্রশ্ন করেছি যে, কোরআন যে আল্লাহর কিতাব, এটা কোত্থেকে আসলো, কিভাবে কার কাছে আসলো, কার উপরে নাজিল হলো, কিভাবে নাজিল হলো, এখন কত বছর বয়সে নাজিল হলো, হ্যাঁ হ্যাঁ, সে আচ্ছা কোথায় থাকতো, এই জিনিসগুলো আপনি কোথা থেকে জানেন ভাই? আচ্ছা, এটা শুধু শোনা কথা এখন, কারণ আমার বয়স মাত্র 35, 1400 বছর আগে তো আমি ছিলাম না। এটা কিভাবে আসলো, কে লিখলো না লিখলো, এটা তো এখন শোনা কথা, সমাজের শিক্ষা। আমি যে শিক্ষাটা না পাইছি, না সেই না, শিক্ষা আমরা থেকে আমি এটা না না বুঝলাম। না না, আমরা যারা ইতিহাস পড়ালেখা করেছি, তারা অনেক অনেকেই হুম, জানি যে কোন গ্রন্থগুলো কাদের লেখা, এই জিনিসগুলো আমাদের জানা সম্ভব, এগুলো জানা যে একেবারে অসম্ভব তা না। যেমন ধরেন আপনি যেভাবে জানেন আমি দস্তয়েভস্কি সেভাবে একটা জানি। বই লিখেছেন, আপনি যেভাবে জানেন আপনাকে আমি আমি তো বলছি সেভাবেই জানি। দস্তয়েভস্কি, আচ্ছা আপনাকে আমি একটু শুনে নেন, দস্তয়েভস্কি হুম একটা বই লিখেছে, বা লিও টলস্টয় একটা বই লিখেছে, আমরা হুম জানি যে ওনারা এই বইটা লিখেছে। হ্যাঁ, হুম এখন এই জিনিসটা আমরা জানি বিভিন্ন মানুষের সূত্র থেকে, মানুষের হুম সূত্র থেকে, ঠিক আছে, হুম বিভিন্ন মানুষজনের সূত্র থেকে আমরা এই জিনিসটা জানি। হুম এখন আপনার কথা হচ্ছে, আপনি হাদিস মানেন না, হাদিস না হুম মানার একটা প্রধান অন্যতম কারণ হচ্ছে যে, হাদিসের বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে হুম মানুষের, যেহেতু এটা মানুষ দ্বারা রচিত, সেহেতু এটার ভিতরে বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। হুম তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে, আপনি তো তাহলে মানুষ দ্বারা যে জিনিসগুলো রচিত সেই হুম জিনিসগুলো আপনি মানেন না, বা হুম সেগুলোর ভিতরে বিকৃত হওয়ার সম্ভাবনার কথা ভেবে আপনি সেগুলো বাতিল করে দেন, হ্যাঁ তাহলে অবশ্যই। আপনি কিভাবে জানলেন যে কোরআনটা মোহাম্মদের উপর নাজিল হয়েছিল, হুম এবং কোরআনটা জিব্রাইল নিয়ে এসেছিল, হুম এই জিনিসগুলো আপনি কিভাবে জানলেন, আচ্ছা, তো আপনার জানার ঘটনাটা, সোর্সটা কি? ঘটনা হ্যাঁ, জানার সোর্সটা আপনার একটু সময় দিতে হবে আমাকে। বিষয়টা ছিল এরকম যে 2012 আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের থেকে আর কি আমার, কারণ এই সময়ের আগে আমি ছিলাম, হলো সমাজ যে আমাকে শিক্ষা দিয়েছে, আমি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার পিতা মাতা মুসলিম, তো তারা আমাকে যেটা শিখাইছে, আমি মসজিদে আমাকে একবার পাঠানো হয়েছে, মানে আমপারা মানে আলিফ বা তা, আপনারা তো সাধারণত মসজিদে গেছেন, তো ওই শিক্ষা থেকে কিন্তু সমাজ থেকে যে কথাগুলো বলতো সেটা শিক্ষা নিয়ে আমি বড় হয়েছি। এখন ওটা হচ্ছিল ওই সময় শিক্ষা, কিন্তু 2012 সালে যে ঘটনাগুলো আমার সাথে ঘটছে, যেমন আমি বসে বসে আপনার ওই আমার হোয়াইট রুমের সামনে বসে বসে আমি দুরুদ ইব্রাহিম পড়তেছি, কারণ আমি সমাজের হুজুরদের শিক্ষা অনুযায়ী আমি জানতাম যে দুরুদ ইব্রাহিম পড়লে বা নবী নামে বেশি বেশি ই করলে, দুরুদ প্রেরণ করলে নবীকে স্বপ্নে দেখানো দেখা যায়। ঠিক আছে, তো এইভাবে যখন আমি পড়তে থাকি, তখন হঠাৎ করে আমার মুখ থেকে বের হয়ে গেল যে নবী মোহাম্মদ খোদা। তো আমি তো জানতাম যে নবী মোহাম্মদ খোদা না, কারণ আমার সমাজ আমাকে শিক্ষা দেয়নি, সে একজন মানুষ, সে রাসুল, তো আমার মুখ থেকে কেন খোদা বের হলো, এটা নিয়ে আমি খুব বিবৃতকর অবস্থায় পড়েছি এবং খুব কান্না করি এবং নিজের গালে চটকাতে থাকি যে আসলে আমি জাহান্নামে যাবো, আমি কেন তাকে খোদা বললাম, আমি জানি সে মানুষ, সে রাসুল। তখন আমার কাছে একটা মনের ভিতর আমার মানে মেসেজ আসে, যেটা আমার মস্তিষ্ক থেকে মানে খুব জোর করে মানে বের হচ্ছে, বলা হচ্ছে যে যদি সে খোদা না হয় তাহলে তাকে কেন ডাকো। আমি বললাম তাকে তো ডাকি নাই। তখন আমাকে প্রশ্ন করলো, তুমি ডাকো না ইয়া রাসুলাল্লাহ, ইয়া শব্দের অর্থ তো ডাকা, তুমি তাকে কেন ডাকো, সে কি তোমার খোদা, যদি সে তোমার খোদা না হয় তাহলে তাকে কেন ডাকো, তুমি তো তোমার খোদাকে ডাকবা। তখন আর কি বিষয়টা নিয়ে আমি বললাম, এটা তো আমার সমাজ আমাকে শিক্ষা দিছে। তখন আমার মস্তিষ্কে এই মেসেজটা আসলো যে তুমি কোরআন পড়ে দেখো, কোরআন পড়ে দেখো আমি কি বলছি কিনা এইভাবে ডাকছে। আচ্ছা, যখন আমি কোরআন মানে পড়তে গেলাম, হ্যাঁ বলেন।
মানে আপনার সাথে মানে আল্লাহর একটা ডাইরেক্ট কানেকশন হয়েছে, কানেকশন ঘটেছে, যেটা আপনার মস্তিষ্কে তিনি মেসেজ পাঠাচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন, এবং সেখানে কোনো জিব্রাইল টিব্রাইলের আর দরকার এখন আর হয় নাই। মোহাম্মদকে তো জিব্রাইলের মাধ্যমে ওই পাঠাতো, আপনাকে সরাসরি পাঠাচ্ছে, মানে আল্লাহ টেকনোলজি একটু মানে ডেভেলপ করেছে, আল্লাহ যে টেকনোলজি ব্যবহার করে। আগে যেমন ধরেন আমরা ল্যান্ডলাইন ফোন, আমি একটু ভাঙিয়ে দিই, না না একটু একটু আমি বলি, একটু আমি একটু আমি বলে নি ভাই, একটু আমি বলে নি ভাই, আমরা যেমন আগে টিএনটি ফোন ব্যবহার করতাম, ল্যান্ডলাইন ব্যবহার করতাম, তার ছিল সেটাতে, সেটা দিয়ে ফোন করতাম একজন আরেকজনকে। পরবর্তীতে দেখা গেল মোবাইল আসছে, সেটা তারের দরকার হয় না, এক জায়গায় ঝুলিয়ে রাখতে হয় না, হাতে নিয়ে ঘোরা যায়। তো এই টেকনোলজি ডেভেলপ করেছে, তো মানে আপনার আল্লাহরও মনে হচ্ছে টেকনোলজি বেশ ডেভেলপ করেছে এই 1400 বছরে। উনি এখন আর মানে যে একটা জিপাইলের মাধ্যমে পাঠাচ্ছেন না, উনি আপনাকে সরাসরি ব্রেইনে পাঠিয়ে দিচ্ছেন। এটা তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উত্তর দেই, আমি বুঝতে পারছি এখন, সবাই বুঝতে পারছে, আমাকে একটু বলতে দেন, বিষয়টা এরকম না, এটা এটা আল্লাহকে আমরা অ্যাপ্রিশিয়েট করি ব্যাপারটা, ঠিক আছে, আপনি আল্লাহকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, থাকেন আমি বলি নিউ টেকনোলজি বিষয়টা ওইভাবে না, বিষয়টা হচ্ছে যে মুসা নবীর সাথে, মুসা শুনুন শুনুন, মুসা নবীর সাথে যে ঘটনা ঘটবে, মানে আমার যে শিক্ষাটা আছে আমার কাছে, যে মুসা নবীর সাথে যে ধরনের ব্যবহার হবে সেই ব্যবহারটা নবী মুহাম্মদের সাথে হবে না, ঈসা নবীর সাথে যে ব্যবহারটা হবে সেটা নবী মুহাম্মদের সাথে হবে না, নবী মুহাম্মদের সাথে যে ব্যবহারটা হবে সেটা অন্য নবীর সাথে হবে না। অর্থাৎ এখানে বোঝা যায় যে একজন পরিচালক একই গল্প, একই অভিনয়, একই ছবি বারবার করে না, একবারই করে। একজন পরিচালক যতগুলো ছবি দেখবেন আলাদা আলাদা ছবি করতেছে, কিন্তু একই গল্প বারবার করে না। তাহলে জিব্রাইল ফেরেশতা আসার এখানে ওই সময় আল্লাহ জিব্রাইল পাঠাতে পাঠাতে বোর হয়ে গেছিল, এখন আবার জিব্রাইল পাঠাচ্ছে না, না না জিব্রাইলের কি এখন যেমন আপনি হ্যাঁ না একই গল্প, জিব্রাইলের অন্য কোনো ব্যস্ততা, জিব্রাইলের কোনো ব্যস্ততা না, মানে আমি আপনাকে পরিবার পরিবার একই গল্প, একই গল্প, একজন পরিচালক, একজন পরিচালক তো বিভিন্ন ছবি মানে একের পর এক ছবি তৈরি করতেছে, কিন্তু সব ছবি তার একই রকম হয় না। মানে ধরেন ধরেন আমার একটা মেসেঞ্জার আছে, ধরেন আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার ফেসবুক আছে, এখন আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক ব্যবহার না করে আমি আরেকটা নতুন মেসেঞ্জার ব্যবহার করে আপনাকে মেসেজ দিলাম, তো এটা তো একটা কারণ থাকবে, নতুন একটা অ্যাপস ডাউনলোড করব আমি, তারপর সেটা দিয়ে মেসেজ পাঠাবো, সেটা তো একটা কারণ থাকে। তাহলে হতে পারে যে আমার ফেসবুকটা সমস্যা করতেছে বা আমার হোয়াটসঅ্যাপটা সমস্যা করতেছে, এই কারণে আমি অন্য আরেকটা মেসেঞ্জার দিয়ে আপনাকে মেসেজ পাঠালাম, তাহলে তো বুঝতে হবে যে এই অ্যাপসে কোনো একটা গন্ডগোল আছে। তাহলে দেখা যাচ্ছে যে হয়তো জিব্রাইলের কোনো একটা ব্যস্ততা ছিল বা জিব্রাইলে হয়তো মারা গেছে, এমন হতে পারে, জিব্রাইল বেচারা মারা গেছে এই জন্য পাঠাতে পারছে না। ধরে নিলাম আপনার কথাটা, বুঝতে পারছি আমি, বুঝতে পারছি, কিন্তু বিষয়টা তো আমি আপনাকে বুঝাই দিলাম, অথবা জিব্রাইলে জিব্রাইল অসুস্থ, সে চিকিৎসাধীন, হাসপাতালে ভর্তি হয়ে আছে, এরকম হতে পারে। ঠিক আছে, আমি তো আপনাকে উত্তরটা দিচ্ছি যে আমাদের প্রভু একজন পরিচালক, তিনি মানুষ সৃষ্টি করে গল্প কাহিনী তৈরি করেন, আপনি আমারটা উত্তর শুনতে হবে, তো আপনি না শুনলে একা বলতে হবে ভাই আপনাকে, না আপনাকে কয়েকটা মানে উদাহরণ আমি দিতে পারি, যেমন ধরেন রাশিয়াতে একজন মহিলা ঠিক একই ভাবে আপনি যে কায়দায় শুনছেন ঠিক একই কায়দায় গায়েবী আওয়াজ শুনতো, হ্যাঁ গায়েবী আওয়াজ, তারপরে সেটা ছিল সেই মহিলার ধারণা ছিল সে হচ্ছে ঈশ্বর তার সাথে কথা বলছে। তারপরে সেই মহিলা করলো কি, একদিন গায়েবী আওয়াজ তাকে বললো যে তার দুইজন সন্তানকে জবাই করতে হবে, হত্যা করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে ঈশ্বরের উদ্দেশ্যে। আচ্ছা, তারপরে একদিন একদিন সে করলো কি, দুইজন বাচ্চাকে পানিতে বাথটাবে পানিতে চুবিয়ে মেরে ফেললো, মেরে তারপরে সেই ভদ্রমহিলা এখন মানসিক হাসপাতালে আছে, আমি আপনাকে লিংক দিতে পারি সেই পত্রিকাতে। আচ্ছা, না না বলছেন ঠিক আছে, আমার এটা জানা প্রয়োজন আছে, এরকম এরকম বেশ কিছু নিউজ আছে। তারপরে আরেকজন আমেরিকাতে আরেকজন ভদ্রলোক এরকম শুনতো, যারা যে মানে ঈশ্বর নাকি তাকে ডিরেক্ট মস্তিষ্কের ভিতরে মেসেজ পাঠাতো, এবং তিনি তিনি হচ্ছে কি একটা কাল্ট, আমেরিকার একটা কাল্ট, কাল্টের লিডার হয়ে গেছিল, তার অনেক অনুসারী ছিল, অনেক ভক্ত অনুসারী গড়ে উঠেছিল, এবং সে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে তারই এক শিষ্যের একটা মেয়ে, অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, ঈশ্বর নাকি তাকে বলেছিল সেই অপ্রাপ্ত বয়স্ক মেয়েটার সাথে যৌনকর্ম করতে হবে। আচ্ছা, তারপরে সেই অপ্রাপ্ত বয়স্ক মেয়েটার সাথে যৌনকর্ম করতে গেছিল, পরে আর কি রক্তারক্তি কাণ্ড ঘটেছিল, পরে পুলিশ কেস হয়েছে, সেই ভদ্রলোক এখন জেলখানাতে আছে। তো এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো আসলে, এই যে সাইকোলজিক্যাল পেশেন্টদের নানা ধরনের যে ইয়াস হয়, সমস্যাদি হয়, সেই অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে অলরেডি নিউজ পেপারে, মানে আন্তর্জাতিক নিউজ পেপার গুলোতে এগুলো বহুল আলোচিত। তো ভাই আপনাকে আমি মানে 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 বন্ধু হিসেবে বা বন্ধু না, আপনার বন্ধু না, কিন্তু আপনাকে বন্ধু, না 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 সমস্যা নাই, বন্ধু দুই রকম, এক হলো সাপোর্ট বিষয়, সাপোর্ট করা, যদি আপনার সাপোর্ট আমি করি তাহলে আমি আপনার বন্ধু হয়ে যাবো, আমি যদি আমিলিকে সাপোর্ট করি আমিলিকের বন্ধু হয়ে যাবো, আমরা কিন্তু একের সাথে কথা বলতে পারি, বন্ধু আচরণ করতে পারি, কিন্তু আমি আপনাকে সাপোর্ট করি না আর আপনি আমাকে সাপোর্ট করবেন না, এই ক্ষেত্রে শুধু বন্ধু না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি কি, হ্যাঁ আপনি কি অন্য কোনো সম্ভাবনার কথা চিন্তা করে দেখেছেন, যে আপনার এই ধরনের হয়তো হয়তো আপনাকে আল্লাহ মেসেজ পাঠায় নাই, হয়তো আপনার এটা একটা মানসিক সমস্যা, এটা এরকম তো হওয়া সম্ভব, অনেক ঘটেছে, তো আপনি কি একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেছেন? না না এই মুহূর্তে সেই সুযোগ হয়নি, যেহেতু বিষয়টা অনেক দূর আগে বাড়ছে, তো তো এটা নিয়ে তো অবশ্যই ভবিষ্যতে আপনাদের সাথে কথা হবে, যেহেতু আমার এখনো নির্দিষ্ট সময় হয়নি, তো আমি এখনো জোর গলায় কিছু বলতে পারতেছি না, তবে এটা এত পর্যায়ে নিদর্শন দেখানো হয়েছে, অলৌকিক বিষয় দেখানো হয়েছে, যে আমাকে 7 বছর যুদ্ধ শেখানো হয়েছে, এই যে আপনি প্রশ্নগুলো করেন, কথাগুলো করেন, ঈশ্বর নাই, তো এই ব্যাপারে তো প্রমাণ তো দেওয়ার প্রয়োজন, আর ঈশ্বর তো এসে আপনাকে প্রমাণ দেবে না, যেহেতু ঈশ্বর আমাদের যে প্রভু, যিনি কোরআন দিয়েছে মানুষকে বোঝানোর জন্য, পূর্বে যে নবীদেরকে পাঠানো হয়েছে, তিনি যে প্রভু, তিনি থাকেন হলো 7 আসমানের উপরে, তিনি একটা নক্ষত্র থেকে নিজেকে অনুভব করেন, তাহলে তিনি তো আর এসে আপনাকে প্রমাণ দেবে না,
বিষয়টা বুঝেন। এখন যদি আপনার কি কি কোনো আপনার কি কি কোনো মজেজা টজেজা দেয়া হয় নাই? মজেজা টজেজা দেয়া হয়নি আপনাকে কোনো? যেমন ধরেন যে সাপকে লাঠিকে সাপ বানায় ফেলা, তারপরে অন্ধকে চোখ দৃষ্টি দান করা, পানির উপর দিয়ে হাঁটা, তারপর চার দুই ভাগ করে ফেলা, এই ধরনের কোনো মজেজা আমাকে একটু দুই ভাগ করে যদি দেখাতেন, আমাকে দুই ভাগ করে দেখাতে পারলে আমি এই কথাটা নবী মুহাম্মদকে বলেছিল, এই কথা বিশ্বাস করতাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই কথাটা নবী মুহাম্মদকে বলেছিল যে তুমি যদি নবী হও তাহলে মুসার মতো সাপকে লাঠি লাঠি দিয়ে সাপ বানিয়ে দেখাও। তখন বলছে ওটা তাদের জন্য, তারা তো বিশ্বাস করে না। আপনি হয়তো নতুন কোন আপনি হয়তো নতুন কোন মজেজা দেখাইলেন, আপনি হয়তো আমার মজেজা দেখাইলেন, আমার চশমাটা খুলে ফেলেন, আপনি এই যে হাত দিয়ে মোবাইলের ভিতর দিয়ে হাত ঢুকে আমার চশমাটা টেনে খুলে ফেললেন, এটা একটা মজেজা হবে, সবাই দেখবে। এরকম বিষয় যদি জানতে পারলো যে আল্লাহ আসলে আছে, শুন এরকম বিষয় যদি এখন হতো আমি নিজে খুব উৎফুল্ল হতাম, আমি নিজেই খুশি হতাম, কারণ এক্সট্রা পাওয়ার যা মানে ঠিক আছে এই বিষয়গুলো এইভাবে। কিন্তু এমন নয় ভাই, যখন একটা বিষয় দেখানো হচ্ছে আমাকে, মানে আপনার কোনো স্পেশাল পাওয়ার নাই, আপনি কোনো স্পেশাল পাওয়ার আলাদা দিলেন না, ওইভাবে দেয় না, আপনি যেটাকে ভুল বুঝতেছেন ওটা ওইভাবে দেয় না, এটা কাজের সময় অনুযায়ী দেওয়া হয়, হয়তো দিতেও পারে আবার দেখা যায় অন্য কিছু রাখছে না। এখনই তো একটা জরুরি সময়, যেমন ধরেন আমি একজন কাফের, আমি একজন অবিশ্বাসী, না 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 কোনো প্রয়োজন নেই। যেমন ধরেন মুহাম্মদকে তৎকালীন সময় কাফেররা এটা নিয়ে অনেক কোটা দিত, যে একটা মজেজা দেখাও, তারপর সে চাঁদকে দুই ভাগ করে দেখাইছিল একদিন। আবার মুসা নবীকেও এরকম অনেক কোটা দিত, যে তুমি নাকি আল্লাহর নবী, তোমার কাছে নাকি আসে। ইব্রাহিমকেও এই ধরনের ইয়া দেওয়া হয়েছিল, কোটা দেওয়া হয়েছিল, আগুনে যখন পড়াইছিল তখন ইব্রাহিমকে ওই ধরনের কোটা দেওয়া হয়েছিল যে পারলে বাইচা দেখাও, কিন্তু তখন এই যে তখন প্রয়োজন পড়ছিল, তখন সেই প্রয়োজনের সময় তারা সেই প্রয়োজনের সময় সেই মজেজা দেখা ফেলছে। এখন তো আমি মনে করি আপনি অনেক মানে একজন কট্টর নাস্তিকের সাথে কথা বলতেছেন, কট্টর কাফের যে আল্লাহ বিরোধী মানে কোরআন বিরোধী এর সাথে কথা বলতেছেন, এটা একটা মানে আপনার জন্য একটা সুবর্ণ সময় যে এই সময় যদি আপনি একটা মজেজা দেখা দিতে পারেন পুরো তামাম বিশ্ব, মানে মোটামুটি মনে করেন এক মজেজায় পুরো তামাম বিশ্ব কিন্তু ঘটনা তো অন্য জায়গায়, এবং নাস্তিকরা দলে দলে হচ্ছে গিয়ে মানে কলমা করে তবা টবা করে সব করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এখন তো আপনার মানে সবচেয়ে উপযুক্ত সময় তো মনে হচ্ছে এখন, যে আপনি এখন একটা মজেজা দেখা দিলেন, আপনি উপযুক্ত মনে করতেছেন কিন্তু আমি তো করতেছি না, আমার তো বলার সুযোগ দিবেন, আমি তো করতেছি না এখন উপযুক্ত, কারণ কি এমন হতে পারে যে আপনি আসলে পারবেন না, কিন্তু এই কারণে আপনি পাশ কাটানোর চেষ্টা করছেন। দেন বলতে দেন, আপনি তো কথাই বলতে দেননি পর্যন্ত, আমাকে বলতে দিছেন মজেটা কেন দেখাবো আপনাকে? আমার সময় যখন আসবে, সময় যখন হবে, যখন আপনাদের সাথে আমি ফাইনালি কথা বলবো, আপনি আসিফ মহিউদ্দিন বিষয় না, বিষয় হচ্ছে আপনাদের সাথে যে বড় লেভেলে যারা আছে বিজ্ঞানী, নাসা বিজ্ঞানী যারা আছে, তাদের সাথে যদি আমার মুখামুখি হয় তখন একটা বিষয় হবে, এটা বিশ্ববাসী হিসাবে। আর আপনাদেরকে এই পথে আনার আল্লাহ কথা আনার প্রয়োজনটা কি আমাকে এটা বুঝার? একমাত্র যারা বুঝদার ব্যক্তি তাদের ব্যক্তি তো কাউকে দরকার নাই, কাউকে দরকার নেই তো। না না আল্লাহ কোরআনে বারবার বারবার এই যে আমাকে বিশ্বাস করো, আমি এইটা, আমি সেইটা, আমি শক্তিমান, আমি ক্ষমতাবান, আমি দয়াবান, আমি ন্যায় বিচারক ইত্যাদি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে। আর আপনি বলতেছেন এটা তো সবই তো লিখছে সে বিশ্বাস করানোর জন্য, এটা ওই সময়ের জন্য, হাতে পায়ে ধরার মতো, এটা ওই সময়ের জন্য, নবী মুহাম্মদ যে সময় ছিল ওই সময়ের জন্য, কিন্তু বর্তমান পরিস্থিতি আলাদা হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে 750 কোটি মানুষকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই, 750 কোটি মানুষ বাঁচানোর কোনো প্রয়োজন নাই আমাকে বাংলাদেশে, আল্লাহর কোনো দায় দায়িত্ব নাই, না 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 বাংলাদেশে আমাকে আল্লাহর কোনো দায় দায়িত্ব নাই, আল্লাহ হাত তুলে নিয়েছে, কথাটা বুঝেন, আপনাদেরকে কোনো প্রয়োজন নাই, আপনাদের মধ্যে বাছাই করে মাত্র কয়েকজনকে রাখা হবে, বাকি সবগুলোকে ধ্বংস করা হবে, শুধু এই কথাটুকু মেসেজ আছে। আমি কি দোষ করছি ভাই, আমরা কি দোষ করছি ভাই, আপনাকে সিলেক্ট করলো, আমাকে সিলেক্ট কেন করলো না, আমাকে কেন বেছে নিল না আল্লাহ, আমি কি দোষ করছি? প্রশ্নটা তো আমিও করতাম, যদি আপনাকে সিলেক্ট করতে তখন আমি প্রশ্ন করতাম ভাই আপনাকে কেন সিলেক্ট করলো, আমাকে কেন করলো না, কিন্তু এখন কি করবে, এটা তো সমতা বিধান করতে হবে, এটা তো ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার তো কিছু নাই ভাই, তার খুশি, ভাগ্যের ব্যাপার তো কিছু নাই ভাই, এটা তার খুশি, তার খুশি, এটা তো ভাই স্বেচ্ছাচারিত হইলো, এটা স্বেচ্ছাচারিত হইলো, এরকম স্বেচ্ছাচারী আল্লাহর উপাসনা আপনি কেন করবেন, কেন করবেন এরকম এরকম স্বেচ্ছাচারী আল্লাহর উপাসনা আপনি কেন করবেন, কেন করবো না, এরকম একজন ডিক্টেটর যে হিটলারের মতো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয়, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয়, তাহলে কি 700 কোটি সবাই তাকে হেদায়েত দিবে? আচ্ছা আমাকে দিল, আপনাকে দিল, আপনাকে হেদায়েত দিছে, আমি তো আপনাকে হেদায়েত দিল, আপনার মতো আরেকজন তো বলে আমাকে কেন দিল না, তখন কি করবেন? আমি তো যুক্তি বুদ্ধি ব্যবহার করে ভাই, আমি তো অনেক পড়ালেখা করছি ইসলাম নিয়ে, আমি তো যুক্তি বুদ্ধি ব্যবহার করছি, বিজ্ঞান ব্যবহার করছি, দর্শন, কিন্তু পড়ালেখা করলে তো আপনি বিজ্ঞান ব্যবহার করতে পারবেন না, এখন পড়ালেখা করলে তো বিজ্ঞান ব্যবহার করতে পারবেন না, আমি আমার যুক্তি বোধ, আমি আমার যুক্তি বোধ, আমার বিজ্ঞান চেতনা এই সমস্ত ব্যবহার করে দেখছি। আপনি তো খুব ভালো এক্সপার্ট হতে পারবেন না, এটার জন্য স্পেশাল মেমোরি প্রয়োজন হয়। আমি ভাই ভাই আমি এত পরিশ্রম করলাম সারা জীবন, এত পড়াশোনা করলাম, এত বই পড়লাম, এমন মানে আমার হাতের কাছে যত যত বই ছিল সব আমি পড়ে ফেলছি, গড় গড় করে পড়ে ফেলছি, আমার এরাই খেয়াল আপনারা কেন বেছে নিল, এটা তো আমি বুঝলাম না ভাই। নিদর্শন দেখানোর জন্য আমি পড়ালেখাই করিনি, আমি তো স্কুলে যাই না, উচ্চ মাধ্যমিক তো না, আল্লাহ সবসময় মাধ্যমিকও করি নাই, আল্লাহ সবসময় আল্লাহ সবসময় এই টাইপের লোকজনই কেন বেছে নেন এই জিনিসটা আমি বুঝি না। কারণটা কি, আপনাকে বিয়ে করার জন্য চাপাচাপি করে দেখা যাবে যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে আপনার ভালো লাগে, এখন আল্লাহ আপনার মগজে, এটা তো পুরুষের সমস্যা,
এটা তো সময় উপযোগী ভাই আপনি প্রশ্ন এটা ওই সময়ের জন্য প্রয়োজন ছিল আমার জন্য তো না হতে পারে আরে ভাই আমি তো নিতাম সমস্যা নাই বাংলাদেশ যে দেশে আসছি এই দেশে তো বায়ু দূষণ তারপর ধরেন আল্লাহ ওই যে ওই সময় 14 বছর আগে দাসীর সাথে সেক্স হালাল করে দিল এখন তো আপনাকে তো বলবে কাজের মেয়ের সাথে সেক্স কাজের মেয়ে বাসায় কাজ করতেছে তখন আপনি সেটা তো দাসী না তো ভাই সেটা তো দাসী না কাজের মেয়ে তো দাসী হয় না দাসী না এখন তো সিস্টেম পাল্টা গেছে এখন তো আল্লাহ নতুন আয়াত নাযিল করবে যে কাজের মেয়ের সাথে সেক্স করা আপনাকে বলবে কাজের মেয়ের সাথে সেক্স করা হালাল এখন দেখা যাবে বাসা ঘর ঝাড়ু দিতেছে আপনার মাথায় তখন এমন একটা ভাব উদয় হইলো এবং আপনাকে সাথে সাথে আল্লাহ আয়াত ডাউনলোড করে দিল যে কাজের মেয়ে তোমার জন্য হালাল হালাল হ্যাঁ কাজের মেয়ের সাথে করতেও পারে ভাই শুনেন আপনিও পুরুষ আমিও পুরুষ আমি তো এই 35 বছরে আমি নিজেকে বুঝতেছি আসলে মেয়েদের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে এটা তো বলা যায় না সব পুরুষেরই তো কি হয়েছে এখন আমি তো যে দেশে আসছি এদের বায়ু দূষণ ভাই এটা শোনো বায়ু দূষণ শব্দ দূষণ এই দেশে কিন্তু আমার বডি পার্ট গুলো লুজার করে দিচ্ছে ঠিক আছে এখন চাইলেও আমি একজনের থেকে দুজনকে নিতে পারবো না একজন থেকে দুজন নিতে পারবো না একজন নিয়ে কষ্টে আছি ভাই খুব একটা স্বাভাবিক পর্যায়ে আছি একবার অস্বাভাবিক না আবার দেখা যায় দুজন নিতে গেলে আবার অপমান হইতে হইব প্রবলেম আছে না ভাই 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 কথা বলি একটা কথা বলি আপনি মানে আপনার মাথায় যদি আল্লাহ আয়াত ডাউনলোড করে দেয় যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে করা আপনি যদি কোনো সভ্য দেশে থেকে থাকেন তাহলে এই আয়াত মানে ইমপ্লিমেন্ট করেন না ব্যবহার করেন না বুঝছেন তাহলে কিন্তু পুলিশে কিন্তু বুঝবে না এগুলা পুলিশে কিন্তু মানে এমন ডান্ডা মারি দিবে পুলিশে কিন্তু এগুলো শুনবে না যে আপনার আপনার সাথে আল্লাহর যোগাযোগ আছে আল্লাহ আপনাকে আয়াত দেয় আচ্ছা মানে বাইরা কিন্তু মানে বাইরা খারাপ পুলিশে আজিরা কাজ করেন এটা জানেন পুলিশে আজিরা কাজ করে না আমি যদি আপনাদের মতো হতাম তাহলে পুলিশের ডান্ডার বাড়ি ঠিকই যাইতাম আমি যদি সমাজের মানুষের বিরুদ্ধে কথা বলতাম তাদেরকে গালি গালাজ করতাম তাহলে সমাজের মানুষের বিরোধিতা হযরত মুহাম্মদ করেছিল হ্যাঁ আমি একটু বলি শুনেন হযরত মুহাম্মদ সমাজের মানুষের বিরোধিতা করেছিল তৎকালীন যে কুরাইশরা ছিল মূর্তি পূজারী ছিল পৌত্তলিকরা ছিল তাদের ঘোরতর বিরোধিতা করতো হযরত মুহাম্মদ হযরত ইব্রাহিম সেও তার পিতৃধর্মের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছিল এবং তার পিতা যে ধর্ম পালন করতো সরাসরি সে সেই সমস্ত দেব দেবীর সমালোচনা করতো এমনকি মূর্তি পর্যন্ত ভেঙে দিত গিয়ে লুকায় লুকায় মূর্তি পর্যন্ত ভেঙে দিত অন্য ধর্মের উপাস্য দেব দেবীদের অবমাননা করতো এবং তাদেরকে বলতো এদের কোনো ক্ষমতা নাই এদের এই ধর্ম অবমাননার ইতিহাস ইসলামের ভিতরে ভুরি ভুরি এখন আপনি আমাকে যদি বলেন আপনি তো ধর্ম অবমাননা করেন জনগণের বিশ্বাসকে নিয়ে ইয়া করেন তাহলে এই দোষে তো সবার আগে ইব্রাহিম মুসা যিশু মানে ঈসা এবং হযরত মুহাম্মদ এদেরকে আগে মানে পীড়ন দিতে হবে আমাকে পীড়নের আগে তো এদেরকে পীড়িতে হবে তাই না আপনি বলেন হযরত মুহাম্মদ কি তৎকালীন কুরাইশদের পৌত্তলিক ধর্মের বিরোধিতা করে নাই সে কি আমি তো এখনো করি আমি তো আমার সমাজের বিরোধিতা করি কিন্তু এটা তো ওইভাবে করি না আপনি যেভাবে করতেছেন আমি ওইভাবে করি না তাহলে আপনি আমাকে না আমি আমি যে জিনিসগুলো পেয়েছি যে জিনিসগুলো সত্য যে জিনিসগুলো ফ্যাক্ট সহি হাদিসগুলোর ভিতরে যে জিনিসগুলো আছে তাফসীরের ভিতরে যে জিনিসগুলো আছে আমি শুধুমাত্র সেই জিনিসগুলো বলি এবং এখন পর্যন্ত আমি একটা কথাও রেফারেন্স ছাড়া বলি নাই আপনি যদি আমাকে প্রমাণ দিতে পারেন একটা কথা আমি রেফারেন্স ছাড়া বলেছি আউট অফ রেফারেন্স বলেছি তাহলে আমি আপনার কথা মেনে নিব আপনি আমাকে দেখান কোন কথাটা আমি ইসলামিক সোর্সে রেফারেন্স ছাড়া বলেছি এরকম একটা উদাহরণ দেখান আমি আমি তাদের মতো নই যে এই মুহূর্তে আপনাকে এই সব ব্যাপারে রেফারেন্স দেওয়ার কোনো প্রয়োজন মনে করি কোনো প্রয়োজন নাই আমি জাস্ট আপনার সাথে কথা বললাম আপনি জানতে পারলেন এবং আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার ছিল আর কি এই মেসেজগুলো শোনার পরে শুধু সময়ের অপেক্ষা এই ব্যতীত আর কিছুই না এখন আমার সমাজ যদি ভুল করে বা আমি যদি সমাজে কোনো ক্ষতি করি সমাজে মোদিজা দেখা দিলে তো হয়তো ভালো না না আপনাকে আমার প্রভু অভাবমুক্ত প্রশংসিত আপনাকে সারা পৃথিবী সুন্দরভাবে চলবে আপনি মরে যান সমস্যা কি আপনাকে তো ধ্বংস করার জন্য ব্যবস্থাই করে দিয়েছে আপনি এবং আপনার কোনো পাগল ছাগল তো যে কোনো পাগল ছাগল তো এই দাবিটা করতে পারে তাহলে তো আমরা তো সব পাগলের কাছেই তো আমরা মজিদারটা দেখতে চাই মজিদারটা দেখা বেটা হ্যাঁ এখন মজিদার আমি তো জানি আপনারা মোটামুটি শক্তি আপনাদেরকে দেখানো হয় তাহলে আপনারা সবাই বিশ্বাস করবেন কিন্তু 1400 বছর আগে যখন অলৌকিক শক্তি দেখানো হয়েছে তখন কি বলছে এটা তো জাদুগ্রস্ত লোক আপনি জাদু দেখাচ্ছেন এখন আমি তো জানি যে আপনি এটা নিয়ে গবেষণা করবেন এখন আপনাদের জন্য যে মজিদারটা দিচ্ছে সেটার প্রতি আপনারা ঝুঁকেন আপনাদেরকে মজিদার যেটা দিচ্ছে ওটার প্রতি ঝুঁকেন আপনাদের জন্য যে মজিদার দিচ্ছে কি মজিদার দেখাইলো আপনি মজিদার দেখান অন্য কিছু মজিদার দেখান যেটা আমরা টেস্ট করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই টেস্ট করতে পারি একটা এমন একটা মজিদার দেখান যেটা আমরা টেস্ট করতে পারি হ্যাঁ অবশ্যই আপনি টেস্ট করেন এটা মজিদার দেখান বলতেছি না এটা একটা মজিদার এই যে কথা বলতেছি যেমন আমি কোনো পড়ালেখা করি নাই আমার কোনো উস্তাদ নেই এখন আমি যে শিক্ষা যে বিষয় নিয়ে আপনি কথা বলতেছেন এটাই হচ্ছে আপনার মজিদা এটা নিয়ে চিন্তা করতে হবে আপনাকে বুঝতে হবে দারুণ মজিদা ভাই এটা তো দারুণ মজিদা ভাই আপনাকে তো আল্লাহ দারুণ একটা শক্তি দিয়েছে সাংঘাতিক তো ভাই মজিদা কিছু শুনলেন না অপায় মাত্র শুরু করলাম কথাই তো বলি নাই অন্তরি আপনার 11টা প্রশ্নের উত্তর দিমু সেগুলো নিয়ে চিন্তা করবেন মজিদাটা আমার খুবই ভালো লেগেছে সাংঘাতিক মজিদা আপনার কিছু বুঝ না হোক আপনি এখন অ্যাক্টিভ মাইন্ডে আছেন কথাগুলো বুঝেন পৃথিবীতে যত মানুষ আছে সবাই অ্যাক্টিভ মাইন্ডে আছে কারণ এরা যা শিখছে সেই শিক্ষার উপরই চলতেছে বুঝ ব্যবস্থা আপনাদের কারোই হয় না আচ্ছা ভাই আপনি আপনার যে আল্লাহর সাথে একটু আলাপ করে আমাকে একটা জিনিস জিজ্ঞেস করে বলতে পারবেন না তাহলে তো আমাদের সবার একটু উপকার হতো যদি বলতে পারতেন আমি তো জানি আরো অনেকেই অনেক কিছু বলতেছে তাদের কথাগুলো বললো তো দেখা অনেক উপকার হবে তারা সবাই ইমান আনবে তা আমার তো প্রয়োজন না এখান থেকে বাছাই করে দিয়ে একদম প্রয়োজন না ভাই আমাদের প্রয়োজন ভাই আমাদের প্রয়োজন আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করে সর্বশেষ প্রাইম নাম্বারটা কত এটা একটু আমাকে যদি একটু জেনে দিতেন
আল্লাহ যে সর্বশেষ পর্যন্ত আল্লাহ যতদূর পর্যন্ত গুনতে পারে সেখানে সর্বশেষ প্রাইম নাম্বারটা কত সেটা যদি আমাদেরকে একটু বলতেন আল্লাহর কাছে জিজ্ঞেস করে, তাহলে আল্লাহ একটু বলে দিলে আমাদের একটু উপকার হতো আর কি ভাই। কি উপকার একটা মানে গাণিতিক সমস্যার একটা সমাধান করতে পারতাম, গাণিতিক একটা সমস্যার সমাধান করতে পারতাম, গাণিতিক সমস্যার সমাধান করবেন ভাই। একটু একটু দেখেন না ভাই, দেখেন না ভাই একটু আল্লাহকে কইলা না, আপনি তো বলতে পারেন আমার ফোন হাতে ধরবে না, হ্যাঁ আমার ফোন হাতে ধরবে না, অচেনা নাম্বার দেখবে ধরবে না ফোন, বুঝছেন? আপনি একটু ফোন করে বলেন না ভাই সর্বশেষ প্রাইম নাম্বারটা কত, উনি যতদূর গুনতে পারে সেই অনুসারে তখন আমি নাস্তিকই থাকবো। আপনি শুধু আমাকে বলে দেন তাহলে আমাদের একটু একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারলাম। আপনার আপনার তো ডাইরেক্ট কানেকশন আছে ভাই, একটু বলেন না ভাই। না আমার কানেকশন শুধু আমার সমস্যাগুলোকে আমি উপস্থাপন করি, বাকি বিষয় আপনি পারেন কিন্তু আপনি করবেন না, তাই না? আমি জানি, আমি জানি ভাই আপনি পারেন, আপনি পারবেন কিন্তু করবেন না, এই তো করবেন না ভাই। আমারও না ছোটবেলায় যে যখন মানে ক্রিকেট খেলতাম এলাকায়, তখন আমার অন্য কেউ মাইট দিলে আমি বলতাম আমার সাথে প্রেসিডেন্ট আছে, সেনাবাহিনী আছে, আমি খালি ডাকলে ওরা সবাই এসে তাদের পিঠে ঠ্যাং ভেঙে দিবে। তারপর ওরা বলতো কি যে যা ডাকতে দেখি কে আছে ডাকতে, আমি বলতাম না ডাকবো না, আছে কিন্তু ডাকবো না, ডাকলে তো তোরা বুঝে ফেলবি, ডাকলে তো তোরা বুঝেই ফেলবি যে আমার আছে। আমার সাথে ছোটখাটো বিষয় কিন্তু রাখতে নাই, বড় বড় ব্যক্তিদেরকে ছোটখাটো বিষয় রাখতে নাই। আমি আপনাকে এই ব্যাপারে কোনো কিছু বলি নাই, আর আমি এটা বলতেও যাইনি এখন আপনাকে। আপনি কিন্তু কোথায় কোথায় অনেক কথা বললেন, প্রশ্ন করলেন, উত্তর দিতে দিলেন না, তো আপনি কিভাবে চিন্তা করবেন এই ব্যাপারে যে আসলে সত্যি কি কোনো ব্যাপারে মেসেজ আসে কিনা? আমি অনুরোধ জানাবো আপনি একটু দ্রুত একটা যদি আপনি যা বলছেন এখানে, আমার সাথে হয়তো এমন হতে পারে যে আপনি পান করতেছেন, কিন্তু যদি সিরিয়াসলি আপনি এগুলা মানে বিশ্বাস করে থাকেন তাহলে আপনার অতি সত্বর একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া দরকার এবং দ্রুত একটা মানে এসে যাওয়া দরকার, কারণ এটা মানে বিপজ্জনক পরিস্থিতি। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আমার একটা কথা শুনুন, আচ্ছা শুনুন 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 একটা কথা শুনুন, আপনাকে একটা নিদর্শন দেই। আপনি তো এখন মোটামুটি সেলিব্রিটি হয়ে গেছেন, অনেকেই আপনাকে চিনে, একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞ কিন্তু আপনাকে চিনে, বাস আপনি তার সাথে একটু কথা বলে আমার সাথে একটু যোগাযোগ করাই দেন, যাতে আমার বিষয়গুলো নিয়ে আমার কথাগুলো শোনার পর একটু মানে জাস্টিফাই করে দেখে যে আসলে এটা কি সেন্সের কোনো প্রবলেম কিনা, যে প্রবলেম গুলো আপনারা দেখেন। সাইকোলজিক্যাল একটা কথা আপনাকে বলে দিই, সাইকোলজিক্যাল পেশেন্টদের সবচেয়ে বড় চিকিৎসাটা কি জানেন? সেটা হচ্ছে সে যেন নিজ উদ্যোগে, সাইকোলজিক্যাল পেশেন্টদের সবচেয়ে বড় চিকিৎসাটা হচ্ছে সে নিজ উদ্যোগে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, নিজ উদ্যোগে নিজের উদ্যোগ নিয়ে যেতে হবে। না না আপনি তার সাথে কথা বলে সে যখন নিজ উদ্যোগে, আমি আমার উদ্যোগে এবং তার উদ্যোগে, যাতে সে আমাকে নিয়ে গবেষণা করতে পারে এবং না 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 একটু একটু বলতে দেন ভাই, একটু বলতে দেন ভাই, এটা যে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে আপনি কি জিজ্ঞেস করলে তারাও আপনাকে একই কথা বলবে যে রোগীর নিজ উদ্যোগে আসতে হয়, নিজ উদ্যোগে যখন সে আসবে তখন এই ব্যাপারটা কিওর হওয়া সম্ভব, কিন্তু তার যদি নিজের উদ্যোগ না থাকে ডাক্তারের যদি তার কাছে যেতে হয় সেখানে মানে 10 টাকা আপনার নিবে, 10 টাকা আমি যখন অনেক বছর আগে দেখেছিলাম 10 টাকা সরকারি হিসাবে, এটা এখন কত আমি জানি না, হয়তো 20 টাকা 30 টাকা হতে পারে, সেটা সরকারি হিসাব। এই টাকা দিয়ে আপনি একটা টিকিট কিনবেন, টিকিট কিনলে আপনাকে বসায় রাখবে, হয়তো 2-3 ঘন্টা বসে থাকতে হবে, তারপর আপনার সিরিয়াল আসবে, সিরিয়াল আসলে আপনাকে সবচেয়ে ভালো মনোরোগ বিশেষজ্ঞরাই দেখবেন, এইটুকু আমি আপনাকে বলতে পারি, কিন্তু অতি অল্প খরচে সরকারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা বিষয় কথা ছিল, আচ্ছা আমি কেন যাবো ওইখানে, আমার একটা কথা ছিল, একটু শুনেন শুনেন শুনেন, আমি বুঝতে পারছি, শুনেন আমি কেন যাবো ওইখানে, যখন আমাকে কোরআন পড়ানো হলো এবং বোঝানো হলো যে কোরআন শুধু তোমাদেরকে দিয়েছে তোমাদের ভাষা পড়ে বোঝা চলার জন্য, আর তারা যেভাবে নামাজ পড়ে সেই নামাজের ব্যাপারে আমার কাছে যে মেসেজ আসছে যে তাদের যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ হচ্ছে না, তোমায় এইভাবে পড়ো এইভাবে দলিল আছে, তো এখন আমাকে যখন কোরআন দিয়ে দলিল দিয়ে দেখানো হচ্ছে, আমাকে মেসেজ দিচ্ছে, তখন আমি স্পষ্টভাবে বিজ্ঞানসম্মতভাবে দেখতেছি যে আমারটা রাইট, আমার কাছে যেটা আসছে সেটা রাইট, আর সমাজ যেটা করতেছে সেটা ভুল, তাহলে আমি কেন বলবো না যে আমার কাছে মেসেজ আসছে? হ্যাঁ অবশ্যই মেসেজ আসে, আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আপনি একজন সাইকিয়াট্রিস্টের সাথে একটু, এখানে পাগলের কিছু নাই, ব্যাপারটা হচ্ছে থাকে ঠিক আছে ভাই,
ঠিক আছে ভাই, আপনি কি কোনো আর কোনো প্রশ্ন টশ্ন করবেন, বা মানে ধরেন নাস্তিকতা বা মুক্ত চিন্তা, মানবতাবাদ, এই সমস্ত বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে আপনার? না আসলে বর্তমানে আমার যে শিক্ষা, শিক্ষা ব্যবস্থার ভিতরে আমি যেভাবে মানে জ্ঞান অর্জন করছি, সেই শিক্ষাতে আপনাদের একটা প্রশ্ন করার মতো কিছু নাই। কারণ যেহেতু আমি আপনাদের যে উত্তরগুলো নিব, নিয়ে কি করব আমি, বরং আপনারা আমাকে কোনো প্রশ্ন থাকলে করেন, দেখি আমি উত্তর দিই, একটু আরো একটু মজা পাক, একটু বিনোদন পাক, আপনি একটু প্রশ্ন বিনোদন পাক। করেছিলাম, কিন্তু কিন্তু আপনি বলেছেন যে মানে দিবেন না, সর্বশেষ প্রাইম নাম্বারটা কত এটা একটু আল্লাহর কাছ ওটা থেকে তো জেনে দিতে প্রশ্ন না বলছিলাম, তো কিন্তু ভাই, আপনি ওটা এটা তো দিবেন প্রশ্ন না, না তো, ওটা তো প্রশ্ন না তো, ওটা তো গায়েবের এটাই তো খবর, প্রশ্ন। যেটা আমার আপনার কাছে সাথে, জানা নাই, না না ওই যে যেটা তো আমার কাছে জানা নাই, যেগুলো আপনার কাছে জানা তো আছে জানা নেই, আমি সেগুলো জানি, বলতে কিন্তু পারবেন। আপনি যার কাছে জানা আছে তার সাথে তো আপনার যোগাযোগ আছে, তার কাছ থেকে জিজ্ঞেস করে যদি বলতে পারতেন ভালো হতো। ঠিক আছে, বলবেন না তাহলে, কিছু তো করার নাই, ঠিক আছে, এটা এটা বলবেন না ব্যাপার পরে জানা দেবো। উনি যদি আপনার। বলেন যে ঠিক আছে, এটা আপনাকে আরো পরে জানিয়ে দেবে, যাতে আপনি একবার আর ভালো করে যোগ বিয়োগ গুণ মানে যে অঙ্কটা আপনি পারতেছেন এটা আর ভালো করে বুঝতে পারবেন, সময় দিব, আপনি নিজে থেকে সেটা বুঝতে পারবেন, আপনার মেসেজ আপনি করে দিয়ে মনে দিব। থাকবে তো আপনার, আমি কি বলছিলাম সর্বশেষ প্রাইম নাম্বার, সর্বশেষ প্রাইম নাম্বারটা কত, অথবা অথবা পাইয়ের পাইয়ের মানে মান সর্বশেষ কত পর্যন্ত সে বলতে পারে, এটা বললেও বলতে পারলেও হবে, বুঝছেন? পাইয়ের মান আচ্ছা বোঝেন তো, ঠিক আছে, পাইয়ের মান বোঝেন তো নিশ্চয়ই, পাইয়ের আচ্ছা মান ঠিক আছে, আপনি এটা সর্বশেষ বলে রেখে পর্যন্ত দিন। কতদূর সে বলতে পারে সেটা আমাকে একটু মানে বলতে বলেন তাহলে। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো, আর অতি সত্বর একটা ডাক্তার ওকে দেখায়, আমার বিনীত অনুরোধ। ভাই, ঠিক আছে, না আপনার বিনীত অনুরোধ ঠিক আছে, বুঝতে পারলাম যে আমার জন্য আপনার ভালোবাসা মোটামুটি আছে, আমি বুঝতে পারছি, এটা স্বাভাবিক কোনো বিষয় না, এরকমটা অনেকটাই হয়েছে, যারা পূর্বে এরকম কথা বলছে তাদের তো এরকমই কথা বলছে, এটা কোনো বিষয় না, আমিও মানি না, মাইন্ড করি না, আমি এটা মাইন্ড করি না, কারণ আমারও এই ব্যাপার অভিজ্ঞতা আছে, ঠিক আছে, যে আমি এক ধরনের কথা বললে যে আমার এর নিজে মাইন্ড কি করার বলবে, কিছু নাই, না মাইন্ড না না করার আমি কিছু জানি নাই। যে আমি আমি আজকে যদি আমি আমি এটা সাত আজকে বছর যদি যাবত আমি এই জিনের কথা অপেক্ষা শুনতে করতেছি। পাই, হ্যাঁ না না আজকে আমি যদি কিন্তু আমি ভাই সাত বছর জিনের যাবত কথা এই শুনতে পাই কথাগুলো আমার অপেক্ষা পাশ দিয়ে, করতেছি। হ্যাঁ, এটা এটাও একটা সমস্যা যে এত বছর ধরে আপনি মানে এটা ধরে রেখেছেন। যাই হোক, আমি যদি কখনো জিনের কথা শুনতে পাই, আমি সাথে সাথে মানসিক চিকিৎসকের কাছে গিয়ে বলবো, দেখো ভাই আমি তো বিপদে পড়ছি, আমি জিনের কিন্তু কথা শুনতেছি, এমন কিছু আমি একটা তো বলবো। ওই জিনকে ওইভাবে বুঝি না তো, কারণ ওইভাবে তো বুঝাই নাই, আপনি যে জিনের কথা বললেন সে আচ্ছা জিন তো ওইভাবে না, আচ্ছা, আপনার আপনার মগজে যে লোকটা মেসেজ পাঠাইছে সে যে আল্লাহ নাকি শয়তান, এটা আপনি নিশ্চিত হইতে পারছেন? আচ্ছা শয়তান বলতে আপনি কি বুঝেন, যেটা সমাজে শিক্ষা দিছে শয়তান একটা বলতে জিন যে জাতি ইসলামে আলাদা যেগুলা, কিছু, জিন হ্যাঁ জিনের মতো এগুলো হ্যাঁ না, আসলে এমনও হতে শয়তান পারে আমাকে কি আপনাকে, জন্য হয়েছে, এমনও হতে আমাকে পারে যে মেসেজ দিছে, এমনও হতে শুনেন পারে আমাকে আপনাকে যে, এলিয়েনরা, হ্যাঁ আমাকে যে আপনাকে মেসেজ দিছে এলিয়েনরা মেসেজ সেখানে পাঠাচ্ছে, এরকমও তো আমার হতে পারে তাই না? মস্তিষ্ককে ব্যবহার করে, আমাকে বোঝানো হয়েছে যেভাবে আমাদের ওই একটা নির্দিষ্ট জায়গায় বসে যে বিভিন্ন সিম কোম্পানি যারা, বাংলা লিংক, গ্রামীণ কোম্পানি যারা মোবাইলটাকে আর কি পরিচালনা করে, ঠিক আছে, তো এইভাবে আমার মস্তিষ্ককে পরিচালনা করতে পারে এই জিনিসগুলো বোঝার জন্য। এখন ঠিক আছে, এই জিনিসটা একটু শিওর হয়ে নিয়েন যে আবার শয়তানি আবার আপনাকে মেসেজ পাঠাচ্ছে নাকি, আমি সেটা তো আপনাকে একটু একটু বলি শিওর যে হয়ে নেওয়া উচিত। শয়তানের যে বিষয়টা এখানে উঠে আসলো, যে শয়তান বলতে আপনি কি বলেন, শয়তান শুধু আপনার মস্তিষ্ক, যে আপনি মনে মনে যে কথা বলেন না, বিভিন্ন উগ্র চিন্তাগুলো, যে বাজে চিন্তাগুলো আপনার ইচ্ছা সত্ত্বেও আপনার কাছে আসে, সেটা হচ্ছে মন, এই মনটা হচ্ছে শয়তান, যেটা কখনো আপনার কাছে নত হবে না, আর বাকি সব বিষয় নত হবে ফেরেশতা, ফেরেশতা হচ্ছে সকল বিষয়, বাতাস, আগুন, পানি, বায়ু যা আছে এখানে, আপনি সবকিছু ফেরেশতা, যা মানুষের কাছে নত হবে, অর্থাৎ আমরা আমাদের জ্ঞান দ্বারা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক আছে, এই বিষয়টাকে বুঝাইতে আচ্ছা চেয়েছিল, কিন্তু ঠিক এখন আছে মানুষ ঠিক আছে অন্যদিকে ভাই, নিয়ে গেছে। ঠিক আছে ভাই, তাই আপনাকে মানে শেষ কথা বললাম, আপনি একটু একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন, তারপরে পরে আরেকদিন আমার সাথে কথা বলেন, অথবা আমাদের আরেকজন না 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 ভাই, মানে আমি আপনার এই সহকর্মী উপদেশটা, আছে। এই উপদেশটা মানতে পারছি না, এই উপদেশটা মানতে পারছি না, কিন্তু আমি অপেক্ষায় আছি, কারণ আপনি আসিফ মহিউদ্দিনের জানা উচিত যে ঈশ্বর আছে কিনা, যদি আমি ডাক্তারের কাছে যাই তাহলে ঈশ্বর আছে এটা কিভাবে বুঝবেন, না আমি যদি আপনি তো কোনো ডাক্তারের কাছে প্রমাণ যাই দেখাতে আমি শুদ্ধ পারছেন না হলাম, তো, কারণ ডাক্তার আপনার মতো, আমি না ডাক্তারের না ব্যাপারেও জানি, আমি প্রমাণ কেন দেখাবো, এখন তো সবাই মাত্র শুরু করলাম, আপনি প্রমাণ এখন কি দেখাবো, সময় তো এখনো বাকি আছে, আপনাকে যে মেসেজ গুলো দিতেছি ওই সময় পর্যন্ত অপেক্ষা করেন, আপনি জানতে পারবেন আপনাকে এবং আপনার আমেরিকার প্রেসিডেন্টকে এবং না না বিশ্বের আপনি সকল আপনি মানুষকে কারো কোনো আপনি প্রয়োজন নাই। আপনি একাই না ভাই, আপনি একাই না, এরকম অসংখ্য অসংখ্য মানুষ আছে, পাবনা মানসিক ভাই হাসপাতালে গেলে এরকম লক্ষ লক্ষ মানুষ ভাই পাওয়া যাবে, আমি এমনও দেখেছি যে আমার একজন মতো, নিজেকে আমার আমেরিকার আমার মতো প্রেসিডেন্ট নাই বলে চিন্তা দাবি রাখেন, করতেছে আমার না না ভাই, আমি একজন প্রেসিডেন্ট দাবি বলি নাই, করতেছে আমি সে নাকি আসিফ আমেরিকার, মহিউদ্দিন, আরে ভাই বুঝেন নাকি, আমি ভাই তো একটু কথা শোনেন থেকে একটু বলছি আপনি শোনেন আরেক দিকে একটু নিয়ে যান শোনেন, কেন, আরেক দিকে একজন যান কেন, একজন দাবি করতেছে সে আমেরিকার প্রেসিডেন্ট, একজন দাবি করতেছে সে জাতিসংঘের মহাপরিচালক, হ্যাঁ এরকম পাগল আমি পাইছি জীবনে। হ্যাঁ এখন আপনি না দাবি করতেছেন, তা নবি আমি তো আপনি, এমন আপনার কিছু বলি আল্লাহ নাই, মেসেজ আমি তো পাঠায়, এমন কিছু বলি নাই, এমন তো কিছু বলি নাই, না মেসেজ আপনি পাঠাইতেই তার পারে, শিক্ষা নিতেই পারে, না আপনি পাঠাইতে ঈশ্বরের বিশ্বাস পারে, করেন না, ঈশ্বর সেটাই আমাকে মেসেজ দিছে, এতে আপনার প্রবলেমটা কোথায়, আপনার আপনি আপনি প্রবলেমটা কোথায়, আপনি ঈশ্বর ইচ্ছা না দেয় না নাই, কোনো তাকে সমস্যা দিয়ে নেই, প্রশ্ন কোনো করেন, না না আপনি রাগ করে, প্রশ্ন রাগে দিয়ে যান না, তাকে দিয়ে রেগে করেন, যান না, না আমার রাগ কোনো করি প্রবলেম নি নাই, ভাই, না আমার না কোনো আপনি প্রবলেম রাগ নাই। করলে আমি রাগ করি এই না, যে মানে আমার আপনি কিন্তু আপনার আপনি সাথে ভালো আপনি মনে আছে, একদিন পাবনা মানসিক হাসপাতালে বা পাবনা মানসিক হাসপাতালে একটু ঘুরে আসেন, ওইখানে দেখবেন বিচিত্র বিচিত্র সব লোক পাওয়া যাবে, এবং তারা কিন্তু খুবই স্বাভাবিক, তারা আমি বলবে কিন্তু হ্যাঁ একটা আমি সমাজ মাননীয় ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের আছি, আমি প্রেসিডেন্ট, সমাজ ব্যবস্থা নিয়ে আছি, এই এখানে যে কাজ করি, এবং কর্মক্ষেত্রে আশেপাশে কেউ তো আমার সাথে আশপাশের কোনো লোকদেরকেও প্রবলেম নাই, দেখাবে, আমি এই যে কোনো আমার প্রবলেম নাই। সিকিউরিটি গার্ড, এরা সবাই হচ্ছে আমার, এরা সবাই হচ্ছে আমার সিকিউরিটি, এবং আপনাকে বলবে যে হ্যাঁ তুমি কোথা থেকে আসছো, তুমি কি রাশিয়া থেকে আসছো, হ্যাঁ রাশিয়ার পুতিন তোমাকে পাঠাইছে না, এরকম এমন একটা মানে ভাব নিবে আপনার সাথে যে সেই আসলে প্রেসিডেন্ট আমেরিকার, হ্যাঁ এরকম এরকম হয়, এটা খুবই মানে আচ্ছা, অস্বাভাবিক কিছু না, আমরা এরকম ঘটনা অনেক দেখেছি এবং ভবিষ্যতে দেখবো, এটা ভবিষ্যতে কোনো ইয়া দেখবেন, ব্যাপার না। ঠিক আছে ভাই, আচ্ছা আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে আবার আপনার সাথে আলোচনা করবো আরেকদিন।
ওকে, আমারও অনেকটা কষ্ট হইতেছে বেশি কথা বলতে গেলে। ওকে বাই, আচ্ছা ভালো থাকেন, শুভকামনা।